এখনও চড়া সবজির বাজার, তবে কয়েকদিনের তুলনায় একটু কমেছে কিছু সবজির দাম। 60 টাকা কেজির নিচে কোনো সবজি নেই বললেই চলে। পটল, ঢেঁড়স, ধুন্দুল, বেগুন কেজি প্রতি বিক্রি হচ্ছে 60 টাকায়। কমেনি টমেটোর দাম, প্রতি কেজি বিক্রি হচ্ছে 100 টাকায়। আর কাঁচামরিচের দাম তো বাড়া কমার মধ্যেই আছে, প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 টাকায়। বিক্রেতারা বলছেন দাম না কমায় ক্রেতাও কমে গেছে। আপনি ধরে নেন বর্তমানে যে এই যে সিম বর্তমান 500 টাকা পাল্লা পাইকারি চলতেছে, ওই আপনার কই চলতেছে আপনার 250 টাকা পাল্লা, দুন্দুল চলতেছে 250 টাকা পাল্লা, পটল চলতেছে 250 টাকা পাল্লা, তো বুঝছেন না, বেগুন আপনার 300 চলতেছে, 280 চলতেছে, তো বুঝছেন, এই কাঁচামরিচ আপনার আছে 800 আছে, 900 আছে, মরিচ বুঝছে যেরকম আপনার কাঁচামরিচ যেটা মোটাটা যেটা পচা বাদ হয়ে যাবে পাল্লাপতি, ওটা আপনার 800, 850, আবার আমার দেশি যেটা এটা আপনার 900, এই পর্যায়ে আছে। ও যে আজকে 5 টাকা কম, কালকে 5 টাকা বেশি, এই পর্যন্ত সাধারণ মানুষ তো বলতেছে যে জিনিসের যে দাম এটা তো আমাদের খাওয়া সম্ভব না। দিন মজুরি যারা, 1 কেজি আলু কিনলে জায়গা 40 টাকা, 45 টাকা, 1 কেজি পেঁয়াজ কিনলে জায়গা 90 টাকা, দিন মজুরি তো কামাই নাই, দিন মজুরির মুখে হইলে এই কথা। এছাড়া বাজারে ইলিশ মাছ না থাকলেও অন্যান্য মাছের দাম তেমন একটা বাড়েনি। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 550 টাকায়, আর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 130 টাকা। তবে কিছুটা বেড়েছে ডিমের দাম, প্রতি হালে বিক্রি হচ্ছে 40 টাকায়। সাব্বির ইসলাম চয়ন, NAN TV, নারায়ণগঞ্জ।